এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের পেপার অর্থাৎ দেখতে পাচ্ছ 15 জুন বুধবার 2022 পেপার। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে প্রথমে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকে 8016 অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ এ অফিসার স্কেল 1 স্কেল 2 স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 8016 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংক। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1 স্কেল 2 স্কেল 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংকস নেওয়া হবে চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর মাসে। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট ও মেইন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে। পরীক্ষার আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS। এখানে দেখতে পাচ্ছ অনলাইনে পরীক্ষায় সফলদের একটি স্কোর কার্ড দেবে IBPS, এটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত বৈধ থাকবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের গ্রুপ ডিসকাশন ইন্টারভিউর প্রভৃতির মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে, প্রার্থী বাছাই করা হবে। IBPS এবং ন্যাবার্ডের সহায়তায় রিজিওনাল রুরাল ব্যাংকগুলিতে ইন্টারভিউ পরিচালনা করবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে, তাই এখানে বাংলা ইংরেজি হিন্দি রাজ্যগুলির জন্য নির্দিষ্ট শূন্যপদ জানানো হলো। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেখানে পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকে সাধারণত ব্যাংকে 81 জন সাধারণ মানে ইউআর 81 জন, তপশিলি জাতি 30, তপশিলি উপজাতি 15, OBC 54, আর্থিকভাবে অনগ্রসর 20, এর মধ্যে 29টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী এবং 3টি করে শূন্যপদ শ্রবণ সংক্রান্ত অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং 2টি শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। এরপর আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যেখানে সাধারণ মানে ইউআরের শূন্যপদ আছে 28, তপশিলি জাতি 9, তপশিলি উপজাতি 4, OBC 16, আর্থিকভাবে অনগ্রসর 3। উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেখানে শূন্যপদ আছে ইউআর মানে জেনারেল 13, তপশিলি জাতি 4, তপশিলি উপজাতি 2, OBC 7, আর্থিকভাবে অনগ্রসর 1, এর মধ্যে 2টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর দেখতে পাচ্ছ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এখানে শূন্যপদ যারা ইউআর জেনারেল 26, তপশিলি জাতি 9, তপশিলি উপজাতি 18, আর্থিকভাবে অনগ্রসর 6, এর মধ্যে 3টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী, 1টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর আছে অরুণাচল প্রদেশ, যেখানে ইংলিশে হবে, যেখানে অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক সাধারণ 5, তপশিলি জাতি তপশিলি উপজাতি 5, অসম এখানে বাংলা অসম গ্রামীণ বিকাশ ব্যাংক সাধারণ 83, তপশিলি জাতি 31, তপশিলি উপজাতি 15, OBC 55, আর্থিকভাবে অনগ্রসর 20, এর মধ্যে 20টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী এবং 1টি শূন্যপদ শ্রবণ অস্থি এবং দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য 1টি করে শূন্যপদ সংরক্ষিত থাকবে। এরপর আছে বিহার হিন্দি, যেখানে বলা আছে দক্ষিণ বিহারের গ্রামীণ ব্যাংক সাধারণ 100 মানে ইউআরদের শূন্যপদ 100, তপশিলি জাতি 36, তপশিলি উপজাতি 16, OBC 64, আর্থিকভাবে অনগ্রসর 24। এইভাবে কিন্তু শূন্যপদ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে যে পরীক্ষা, সেই পরীক্ষা জন্য আপনারা কীভাবে অনলাইনে দরখাস্ত করবেন, এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে এবং 27 জুনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এখানে পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রগুলি হলো কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বহরমপুর, হুগলি, কল্যাণী। মেইন পরীক্ষার কেন্দ্রগুলি হলো কলকাতা এবং শিলিগুড়ি। এখানে কিন্তু পরীক্ষার সমস্ত কিছু এখানে বলা আছে। এখানে বয়স হতে হবে 1/6/2022 তারিখের হিসেবে 18 থেকে 28 বছর। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, স্কেল 2 ক্ষেত্রে 21 থেকে 32 বছর, আর তপশিলিরা 5 বছর, OBCরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। দেখতে পাচ্ছ 2500 আশাকর্মী নিয়োগের সিদ্ধান্ত, এখানে 6 জুন রাজ্যের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ জুড়ে 2500 আশাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে প্রসঙ্গত আশাকর্মী নিয়োগের জন্য কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হয় না, জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। নিয়োগ হয় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লকের নানা গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে। আগাম প্রস্তুতির সুবিধার জন্য এখানে নিয়োগের শর্তাবলী সম্পর্কে জানানো হলো। এখানে বলেছে প্রয়োজনীয় যোগ্যতাবলী, শুধু বিবাহিতা, বিধবা বা আইনত বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারে। প্রার্থী যে গ্রামের স্থায়ী বাসিন্দা সেখানকার শূন্যপদে আবেদন করতে পারবেন। প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে সংগৃহীত নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে। বিবাহবিচ্ছিন্নদের ক্ষেত্রে আইনি সার্টিফিকেট দরকার। মাধ্যমিক পরীক্ষায় বসে থাকলে আবেদন করা যাবে। মাধ্যমিক পাস প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা বাছাইয়ের ক্ষেত্রে গণ্য হবেন না, তবে বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলিরা 22 বছর হলেই আবেদন করতে পারবেন। এখানে বলেছে প্রার্থী বাছাই করা হয় মাধ্যমিক সমতুল পরীক্ষার পাওয়া নম্বরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। বেতন হয় 6000 টাকা। আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো, তখন কিন্তু তোমরা সম্পূর্ণ দেখে নেবে।
পরবর্তী দেখতে পাচ্ছি স্কলারশিপের খবর, যেখানে এখানে বার্ন টু শাইন 2022 স্কলারশিপের খবর প্রকাশিত হয়েছে। শিল্পকলায় দক্ষ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে জি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, যেখানে স্কলারশিপের মেয়াদ 3 বছর, প্রার্থী বাছাই হবে 15 বছরের নিচে স্কলারশিপের পরিমাণ সর্বাধিক 4 লক্ষ টাকা। আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে জুন। বিশদ তথ্যের জন্য আপনারা ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.b4s.in/karma/bts7। এই ওয়েবসাইট কিন্তু আপনারা দেখে নেবেন। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় 400 জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ হবে, যেখানে 400 জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মাধ্যমে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2/2022। এখানে শূন্যপদ সাধারণ 163, তপশিলি জাতি 59, তপশিলি উপজাতি 30, ওবিসি 108, আর্থিকভাবে অনগ্রসর 40। এর মধ্যে 4টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ বিজ্ঞান শাখায় স্নাতক, অথবা মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং শাখায় বি বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিংরা আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই প্রার্থীকে ফিজিক্স এবং অঙ্ক পড়ে থাকতে হবে। ইংরেজি বলা এবং লেখায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 14/7/2022 হিসেবে 27 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং এখানে দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। বেতনক্রম 40,000 থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন এক্সামিনেশন, নথিপত্র যাচাই, ভয়েস টেস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে এবং অনলাইনে দরখাস্তর শেষ তারিখ 14 জুলাই। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। এখানে ফি বাবদ দিতে হবে 1,000 টাকা। মহিলা তপশিলীদের ক্ষেত্রে 81 টাকা কিন্তু আপনাদের যে আবেদন ফি তা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছি বিএসএফে 110 সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ হবে। বিভিন্ন বিভাগের 110 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রার্থী বাছাই হবে SMT ওয়ার্কশপে নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয়ে আবেদন যোগ্য। এখানে বলা হয়েছে শূন্যপদ সমস্ত কিছু বলা আছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এবং কর্মসংস্কৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিস্তারিত ওখানে আলোচনা করেছি। যারা যারা দেখতে চাইছেন তারা কিন্তু এই দুটি পেপারের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বটনে দেওয়া থাকবে, ওখানে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে 276 জন নিয়োগ হবে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ট্রান্সলেটর পদে 276 জনকে নিয়োগ করবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। এখানে বলা হয়েছে যে শূন্যপদ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল শূন্যপদ 220টি। এখানে বলা হয়েছে সাধারণ 92, তপশিলি জাতি 32, তপশিলি উপজাতি 16, ওবিসি 58, আর্থিকভাবে অনগ্রসর 22। এইভাবে কিন্তু শূন্যপদ দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল, যেখানে 35টি শূন্যপদ আছে, এবং যে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে বেতনক্রম সপ্তম কেন্দ্রীয় পে কমিশন মেট্রিক্স অনুযায়ী দেওয়া হবে। এরপর আছে ট্রান্সলেটর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে শূন্যপদ 6টি, শিক্ষাগত যোগ্যতা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে বলছে এই আবেদনের জন্য আপনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে 10 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইট www.dda.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখানে আবেদন ফি বাবদ দিতে হবে 1,000 টাকা কিন্তু আপনাদের দিতে হবে। এখানে বিস্তারিত তথ্য দেখার জন্য অবশ্যই এখানে তপশিলি মহিলা, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরে স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার সহ বিভিন্ন পদে 43 জনকে নেবে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। নিয়োগ হবে চুক্তিতে। এখানে বলা আছে চুক্তির প্রাথমিক মেয়াদ হচ্ছে 2023-31 মার্চ পর্যন্ত থাকবে। এখানে বিশদ বিবরণী আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। ওয়েবসাইটে https://sits.google.com/view. এখানে বলা হয়েছে medinipur.home। এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন, অথবা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন। এখানে বলেছে বয়স হতে হবে 1/1/2022 তারিখে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে স্টাফ নার্স, শিক্ষাগত যোগ্যতা, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। এইভাবে কিন্তু সমস্ত কিছু বলা আছে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের 5টি কোর্সে ভর্তি নিচ্ছে। 3টি কোর্সে ভর্তি নিচ্ছে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দির। কোর্সগুলো হলো 2 অ্যান্ড 3 হুইলার টেকনিশিয়ান, ওয়েল্ডার,
আর্ক অ্যান্ড গ্যাস অ্যান্ড টিক মিক এবং মোবাইল ফোন রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্স। প্রশিক্ষণ শেষে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন দ্বারা স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্সের মেয়াদ 6 মাস। শিক্ষাগত যোগ্যতা 3টি কোর্সের ক্ষেত্রে অন্তত ক্লাস 8 পাস হতে হবে। সপ্তাহে 3 দিন ক্লাস, সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। কোর্স ফি 4,500 টাকা। আগে এলে আগে সুযোগের ভিত্তিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরের অফিসে। ভর্তির সময় লাগবে 2 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, আধার কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স। কোর্স অনুযায়ী ফি এবং প্রয়োজনীয় তথ্যে কাস্ট সার্টিফিকেটের জেরক্স। ভর্তি শেষের তারিখ জানানো হয়নি, দ্রুত যোগাযোগ করতে পারেন এই ওয়েবসাইট এই ফোন নম্বরে। ফোন নম্বর হচ্ছে 0332654-1145 অথবা 7478-4877663 এই ওয়েবসাইটে। এরপর থেকে রাজ্যের সহস্রাধিক আসনে 13টি প্যারামেডিকেল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে 14 জুলাই। এখানে বলেছে প্যারামেডিক্যাল শাখায় 13টি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি নিয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিস অফ ওয়েস্টবেঙ্গল। কোর্স শুরু হবে 8 অক্টোবরে, প্রার্থী বাছাই করবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা হবে 24 জুলাই। সরকারি প্রতিষ্ঠানগুলির আসন সংখ্যা 1405টি। আর পড়ানো হবে এইসব বিষয়ে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, রেডিও থ্রাফিক টেকনোলজি, অপটোমেট্রি ইউথ, তারপর হচ্ছে নিউরো ইলেকট্রো ফিজিওলজি, পারফিউমেশন টেকনোলজি, ক্যাথল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনোলজি, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, এইসব কিন্তু পড়ানো হবে। যোগ্যতা দরকার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1/10/2022 হিসেবে 17 বছরের হতে হবে। এখানে অন্তত 17 বছর হতে হবে। কোর্স ফি 30,000 টাকা, কিস্তিতে জমা দেওয়ার সুবিধা আছে। প্রার্থী বাছাই হবে অফলাইন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। এখানে SMFWBJE 2022 পরীক্ষার মাধ্যমে 24 জুলাই সকাল 10:00 থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের, যেখানে ফিজিক্সে 25 নম্বর, কেমিস্ট্রিতে 25 নম্বর, বায়োলজি 50 নম্বর থাকবে। নেগেটিভ মার্কিং নেই। এখানে অনলাইনে আবেদন করা যাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.smfwb.in অথবা www.smfwb.exam.flix.in এই ওয়েবসাইট। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 জুলাই। বিস্তারিত তথ্যের জন্য আপনার অবশ্যই ওয়েবসাইট দেখবেন। এখানে বলেছে ফি বাবদ দিতে হবে অনলাইনে 500 টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য কিন্তু অবশ্যই ওয়েবসাইটে দেখে নেবে। এখানে দেখা হচ্ছে নেভাল ডকইয়ার্ডে 336 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এখানে 336 জন তরুণ তরুণীকে বিভিন্ন ডেট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাই নেভাল ডকইয়ার্ড। এখানে নৌবাহিনীর একটি অধীনস্থ সংস্থা। এখানে বলেছে যে ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন অথবা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন। সেখানে গিয়ে ক্লিক করে আপনারা দেখে নেবেন, কারণ ওখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।